রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় সিজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হলো জিলহজের প্রথম দশটি দিন। কিন্তু এই দশটি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে। এই জন্য জিলহজের প্রথম দশটি দিন আর অন্য সাধারণ যে কোনো দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আমাদের মুসলমানদের জীবনে লক্ষ্য করা যায় না, আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না, আমল এবং ইবাদতের কোনো পরিবেশ কোনো কসরত সমাজে পরিলক্ষিত হয় না। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমে 30 নম্বর পারা সূরাতুল ফজরের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ সকালের ফজরের শপথ এবং 10টি রাতের শপথ এবং সেই 10 রাতের মধ্যে থেকে জোর এবং বেজোর উভয় শ্রেণীর রাতের শপথ। এই আয়াতগুলোর তাফসীর প্রসঙ্গে মুফাসসিরিন কিরাম লেখেন যে এখানে যে 10টি রাতের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, জোর বেজোর রাতগুলোর শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেই রাতগুলো হলো জিলহজের প্রথম 10টি রাত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম 10 রাতের শপথ করাটা প্রমাণ করে যে জিলহজের প্রথম 10টি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, জিলহজের প্রথম 10 দিন নেকামল করলে, ইবাদত বন্দী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি খুশি হন, বছরের অন্য কোন দিন সমূহে ইবাদত বন্দী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হন না। অর্থাৎ এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি পছন্দনীয়, যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো লাগে, অন্য কোন সময়ের ইবাদত, অন্য কোন দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দনীয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। সময়তে বন্ধুগণ, এই হাদিস বর্ণনা করার পরে সাহাবায়ে কেরামের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কি এই দিনসমূহে ইবাদতের চাইতে উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই আমলের চাইতে উত্তম নয়। অর্থাৎ এই দিনগুলো নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য সময়ে জিহাদ করার চাইতে উত্তম। তবে হ্যাঁ, এক ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদে বের হয়ে গেছে নিজের জান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহর রাস্তায় কুরবান করে তার এসেছেন, তার কথা ভিন্ন, স্বতন্ত্র, তার মর্যাদা এই জিলহজের প্রথম দশকে ইবাদতকারীর চাইতে বেশি, সেটা ভিন্ন কথা। এই হাদিসটি অত্যন্ত পরিষ্কার ভাবে, জোরালো ভাবে আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে জিলহজের প্রথম দশক এই দশক অন্য সাধারণ দিনগুলোর মতো নয়, বরং এই 10টি ইবাদতের দশক, এই 10টি নেক আমলের দশক। বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং সহিহ বুখারীর কালজয়ী ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী রচয়িতা আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি বলেন, জিলহজের প্রথম 10 দিনের এত বেশি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, তার একটি কারণ হলো এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায়, সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে, অন্য কোন দিন সমূহে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার বা সম্মিলন এরকম ভাবে দেখা যায় না। যেমন ইসলামের সর্বপ্রথম রোকন হলো ইমান, এই ইমান বছরের অন্য যে কোনো সময় যেরকম থাকতে হয় জিলহজের প্রথম দশকেও থাকতে হয়। পাঁচত্ব সালাত অন্য সময় যেরকম আদায় করতে হয় এই দশকে সেটা আছে, বলবৎ আছে। জাকাত বছরের অন্য যে কোনো সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায়। এবং ইসলামের রোকন সিয়ামেরও নজির এই দশকে রয়েছে, কারণ আরাফার দিনে সিয়ামের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এবং ইসলামের 5 নম্বর রোকন হজ, সেটা তো কেবল এই দশকেই পালন করা সম্ভব, অন্য কোনো সময় মানুষ চাইলেও পালন করা সম্ভব নয়। আর কুরবানি, সেটাও এই দশকেই রয়েছে। সময়তে বন্ধুগণ, তাহলে বোঝা গেল ইসলামের 5টি রোকনের প্রত্যেকটি আমলের সমাহার, প্রত্যেকটি আমলের দৃষ্টান্ত এবং নজির এই দশকে রয়েছে। অতিরিক্ত হিসাবে কুরবানি সহ আরো অনেক নেক আমল রয়েছে। এজন্য মুসনাদ আহমদ এবং বাজ্জার রেখা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশককে বছরের শ্রেষ্ঠ দিনসমূহ বলে আখ্যায়িত করেছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া বলেছেন, বছরের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন বলেছেন। মাস হিসাবে যেরকম রমজান সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা, তার পরবর্তীতেই খুচরা দিনসমূহের মধ্যে থেকে এই 10 দিন হলো সবচেয়ে সেরা, মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনের কর্মসূচি এবং করণীয়গুলো কি? কোরআন এবং হাদিসের আলোকে এই 10 দিনের বেশ কিছু কর্মসূচি আমরা পাই। তার ভিতরে প্রথম কর্মসূচি হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা সূরা হাজার 28 নম্বর আয়াতে যেদিকে আল্লাহ সুবহানাহু ইঙ্গিত করেছেন, এই 10 দিনে বেশি বেশি আল্লাহর স্মরণ করা, জিকির করা, কোরআন এবং সুন্নাহ বর্ণিত বৈধ জিকিরগুলোকে সহি পদ্ধতিতে বেশি বেশি করব এই 10 দিনে। দ্বিতীয় কর্মসূচি হলো বেশি বেশি নেক আমল করব, রুটিন যে নেক আমলগুলো আছে সেগুলো অন্য দিনের চাইতে এই 10 দিনে বেশি করার চেষ্টা করব। পাঁচত্ব সালাত অন্য দিনসমূহে যতটা গুরুত্ব দিয়ে আমি আদায় করি এই 10 দিনে তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। এবং এভাবে যত নেকামল আছে, কোরআন তেলাওয়াত বলেন, দিনে ইলম শিক্ষা করা বলেন, সমস্ত নেকামলগুলো অন্য দিনসমূহের চাইতে এই দিনে বেশি গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। কারণ সহিহ বুখারী যে হাদিস আমরা পেশ করেছি, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এই 10 দিনে নেকামল আল্লাহ সুবহানাল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, সবচাইতে প্রিয়। বিধায় কোরআন সুন্নাহ বর্ণিত সাধারণ নেকামলগুলো এই 10 দিনে বেশি বেশি করার চেষ্টা চালিয়ে যেতে হবে। তিন নম্বর কর্মসূচি হলো এই 10 দিনে গুনাহসমূহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। অন্য দিনসমূহে আপনি যে সমস্ত গুনাহে
লিপ্ত থাকেন ঈদের দিনে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য, অন্য সময় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধনা চেষ্টা আপনি করেন ঈদের দিনে আরো বেশি চেষ্টা আপনাকে চালাতে হবে, কারণ ঈদের দিনে নেক আমল করা আল্লাহ সুবহানাল কাছে পছন্দনীয়, বিধায় বদ আমল থেকে বাঁচার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট। চার নম্বর করণীয় হলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। হজ হলো এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে। পাঁচ নম্বর আমল হলো কোরবানি করা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন এই দশকে। ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন, কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, তারা এই দশক উপলক্ষে মাথার চুল, হাত এবং পায়ের নখ এবং অন্যান্য পশম ইত্যাদি এগুলো কাটবেন না, ছিঁড়বেন না। জিলহজের চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তারা এই চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। এ বিষয়ে সহিহ মুসলিম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। সাত নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকতিরু ফীহিন্না মিন আত-তাকবীরি ওয়াত-তাহলিলি ওয়াত-তাহমিদি। প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব বর্ণনা করো, আল্লাহর একত্ববাদ বর্ণনা করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করো। একত্রে পাঠ করার জন্য বেশ কয়েকটি ফরম্যাট বর্ণিত হয়েছে হাদিসে, তন্মধ্যে থেকে একটি হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ। আমাদের সমাজে জিলহজের প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হজ করতে দেখা যায়, আর সমাজের বেশিরভাগ মানুষকে কুরবানির প্রস্তুতি নিতে দেখা যায়, কুরবানির মহড়া পরিলক্ষিত হয়। কিন্তু এই দশকের এই যে আমলটি তাকবীর, তাহমিদ, তাহলিলের আমলটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না, অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে। এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে, কোরবানি যদি দ্বিতীয় হয়ে থাকে, তিন নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা। সাহাবি আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করতেন, উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরাও পাঠ করতে পারে। আমাদের মধ্যে কয়জন মুমিন আছি যারা এই সৎসাহস রাখি যে আমি বাজারে গিয়ে, দোকানে গিয়ে, মার্কেটে গিয়ে উচ্চ স্বরে তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করবো, এই আশায় যেন আমার তাকবীর, তাহমিদ, তাহলিল শুনে অন্যদের স্মরণে আসে, তারাও পাঠ করে। প্রিয় বন্ধুগণ, এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করি জিলহজের প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে উঠতে বসতে কর্মস্থলে নিজের বাসস্থানে সর্ব জায়গায় তাকবীর, তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি, অন্যকে শুনে শুনে পড়তে থাকি, উচ্চ স্বরে পড়তে থাকি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আট নম্বর আমল হলো এই একই দোয়া আয়ামে তাশরিকে প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা, অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরো দুই দিন, এই তিনও দিন ফজর থেকে এসা পর্যন্ত প্রতিটি সালাতের পরে কমপক্ষে একবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ, এটা বা অন্য যে কোনো ফরম্যাট হাদিসে বর্ণিত হয়েছে, এসব ফরম্যাটে তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা, এটি হলো আট নম্বরের আমল। নয় নম্বরের আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামি আওমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আসসানা আল্লাতি ক্বাবলাহা ওয়াল্লাতি বা'দাহা আও কামা ক্বাল। অর্থাৎ আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখেন তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে তার পূর্বের পেছনের এক বছরের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম এক বছরের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। যদি সামনের এক বছর কারোর বাঁচার তৌফিক না হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো এক বছরের নেক আমল তার আমল নামায় দিয়ে দিবেন। অনেকেই বলেছেন জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে, যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি, আর যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে যেদিন হাজি সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করেন। দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সালাত আদায় করা এবং ঈদ উপরান্ত সমস্ত সুন্নাহগুলা পালন করা। জিলহজের প্রথম দশকের দশটি কর্মসূচি আবারও আমি এক নজরে বলে দিচ্ছি। প্রথম কর্মসূচি হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, দ্বিতীয়ত হলো বেশি বেশি নেক আমল করা, তিন নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করা, চার নম্বর হলো যাদের হজ ফরজ হয়েছে এবং হজ করার সামর্থ্য আছে তারা হজ করা, পাঁচ নম্বর হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা, ছয় নম্বর হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন, নিয়ত করেছেন, তারা হাতের নখ, পায়ের নখ, মাথার চুল এবং অন্যান্য পশম ইত্যাদি জিলহজের প্রথম দশকে না কাটা। নম্বর হলো এই দশকে উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে সব জায়গায় নারী পুরুষ সকলে তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পাঠ করা, পুরুষরা জোরে জোরে পড়বেন, নারীরা আস্তে আস্তে পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ। আট নম্বর আমল হলো এই একই তাকবীর, তাহমিদ, তাহলিল আয়ামে তাশরিকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা। আর নয় নম্বর আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা এবং সম্ভব হলে এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন নফল সিয়াম রাখা। দশ নম্বর আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্নাহ পালন করা, ঈদের সালাত আদায় করা। রমজানের পরে আয়তনে এবং গুরুত্বের বিচারে দ্বিতীয় বৃহত্তম ইবাদতের নেক আমলের
এই সিজন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সচেতন হওয়ার গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন।